সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডি বি চ্যানেলে সাধারণ গণিত সেট এবং ফাংশন 2.1 নিয়ে এবারে আমরা আলোচনা করব। আমরা এর আগে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, তো তারই ধারাবাহিকতায় আমরা 2.1 নিয়ে আলোচনা করব, সেট এবং ফাংশন। কিছুদিন যাবত এটা নিয়ে স্টুডেন্টরা খুব বেশি মেসেজ আসতেছিল যে এই অধ্যায়টা নিয়ে যেন একটু আলোচনা করা হয়, যার কারণে আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমি ASM সায়েম আছি আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অলওয়েজ সাথে থাকতে বেল বাটনটি হিট করুন। সেট ও ফাংশন, প্রথমত সেট বলতে কি বোঝায়? সেট বা বলতে বোঝায় হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশকে বলা হয়ে থাকে সেট। অর্থাৎ বলা হচ্ছে কি যে বাস্তব জীবন বা চিন্তা জগতের কোনো বস্তুর সমাবেশ, সেটাকে বলা হচ্ছে সেট। যেমন আমি বলতে পারি যে একটা ক্লাসের মধ্যে নবম শ্রেণীর স্টুডেন্টরা আছে, সেটা একটা সেট হতে পারে। দশম শ্রেণীর স্টুডেন্টরা একটা সেট হতে পারে। একটা স্কুলের শিক্ষার্থীরা টোটালটা একটা সেট হতে পারে। আবার যদি বলি যে আমি নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রীরা, সেটা একটা সেট হতে পারে। এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই সেট বলা হয়ে থাকে যে একটা আলাদা সেট। আমরা সাধারণত সেট বলতে কি বোঝাই? আমরা সাধারণত মোবাইলকে বলে থাকি মোবাইল সেট, আবার হচ্ছে ডিনার সেট বলে থাকি। তো এইগুলোতেও একটা জিনিস দেখতে পাই যে মোবাইল সেট বলতে বোঝা হচ্ছে যে একটা একই রকমের অনেকগুলো সেট, যেটা সেটাকে বলা হচ্ছে মোবাইল সেট, ডিনার সেট। ওই একই সেটের মধ্যে যা কিছু থাকতেছে সেগুলো, অর্থাৎ একটা সেটের মধ্যে অনেক কিছু থাকার এটাকে বলা হচ্ছে ডিনার সেট। সো সেই রকমই যে বাস্তব বা চিন্তা জগতের যে সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশ বা সংগ্রহ, সেটাকে আমাদের বলা হচ্ছে সেট। সেট প্রকাশের পদ্ধতি, সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুই রকমের। দুইভাবে সেটকে আমরা প্রকাশ করতে পারি। এক হচ্ছে তালিকা পদ্ধতি বা রোস্টার মেথড, বা এটাকে আরেকটা নাম বলা হয়ে থাকে টেবুলার মেথড। আর দ্বিতীয়ত হচ্ছে সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। এখন তালিকা পদ্ধতি বলতে কি বোঝায়? এ সেট, এ পদ্ধতিতে সেটের সকল উপাদানগুলো সুনির্দিষ্ট উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয়, এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়ে থাকে। যেমন আমরা বলতে পারি যে এ এর সেট হচ্ছে এ বি, বি এর সেট 2, 4, 6, এভাবে সি, নিলয়, তিশা, শুভ্রা, অর্থাৎ এরকম যে কোনো নামকে আমরা যদি ব্র্যাকেটের মাধ্যমে এভাবে প্রকাশ করি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এবং সেই তালিকাগুলোকে আমরা যদি কমা দিয়ে থাকি, তাহলে এটাকে বলা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ। আর দ্বিতীয়ত হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ বলতে কি বোঝায়? যেমন আমি একটা ক্লাসের মধ্যে তালিকা পদ্ধতির জন্য যেমন বলতে পারি যে একটা ক্লাসের মধ্যে আমি বললাম যে এই ক্লাসের বিজ্ঞান বিভাগের তিনটা মেয়ে রিদি, মারুফা, আনিকা, তাহলে এই তিনটা মেয়ের কথা আমি বলতে পারি। তো তাহলে এই তিনটা নাম যখন আমরা বলবো, তখন সেটা হয়ে যাবে শুধুমাত্র তাদের নাম, অর্থাৎ তালিকা পদ্ধতিতে প্রকাশ। কিন্তু এদেরকে তো আমি বলতে পারতাম যে অমুক স্কুলের বা এক্স স্কুলের জন্য নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রথম তিনজন মেয়ে, তো তাহলে সেটা হচ্ছে হয়তো সেট গঠন পদ্ধতি। অর্থাৎ সেট গঠন পদ্ধতিটা হবে যে সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের মাধ্যমে সাধারণ ধর্মের উল্লেখ করা হয়ে থাকে। যেমন আমি বলে থাকি যে সাধারণ স্বাভাবিক বিজোড় সংখ্যা হতে পারে, নবম শ্রেণীর প্রথম পাঁচজন শিক্ষার্থীর নাম হতে পারে, এরকমভাবে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে করা যায়। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুই রকমের, তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে সাধারণত সবগুলো নাম থাকবে, কমা দিয়ে সেগুলোকে বিস্তার করা হয়ে থাকে। আর সেট গঠন পদ্ধতিতে স্বাভাবিকভাবে সেই সুনির্দিষ্টভাবে নামটাকে উল্লেখ করা হয় না, কিন্তু একটা ইঙ্গিত বা সাধারণ ধর্ম দেওয়া থেকে যে এইগুলোকেই নিতে হবে, যে স্বাভাবিকভাবে সকল বিজোড় সংখ্যা, যেমন হতে পারে 1, 3, 5, 7 এভাবে। আবার যদি বলি যে সকল জোড় সংখ্যা, তাহলে হবে 2, 4, 6, 8 এভাবে পর্যায়ক্রমিকভাবে। তো এইরকম আর কি দেখা যাবে কি যে সেট গঠন পদ্ধতিতে স্বাভাবিকভাবে এই অংশগুলো দেওয়া থাকবে। এরপর আসে সসীম সেট। সসীম সেট বলতে কী বোঝে? যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট গণনা করা যায়, উপাদান সংখ্যা কয়টি আছে সেটা নির্ণয় করা যায়, তাকে বলা হয়ে থাকে সসীম সেট। যেমন আমি বলতে পারি যে বিজ্ঞান বিভাগের ক্রমিক অনুসারে যে নামগুলো আছে, তাদের ক্রমিক অনুসারে যে 50 জন শিক্ষার্থীর রোল নাম্বার 1 থেকে 50 পর্যন্ত, এটা হতে পারে। আমি যদি বলি যে তিনের গুণনীয়কগুলো, যেমন এখানে লেখা আছে D=XYZ একটা নির্দিষ্ট, E=369 অর্থাৎ তিনের গুণিতক হিসেবে যাচ্ছে বা 60 পর্যন্ত, এটা একটা নির্দিষ্ট। FX মৌলিক সংখ্যা 30 থেকে বড়, 70 থেকে ছোট, যদিও এখানে বাংলাদেশ হয়ে গেছে। আচ্ছা, তো
এখন ব্যাপারটা হচ্ছে যে এই অংশগুলোকে একটা নির্দিষ্ট যে 30 থেকে বড় হতে হবে, 70 থেকে ছোট হতে পারে, অর্থাৎ একটা উপাদান সংখ্যা গণনা করা যাচ্ছে বা নির্দিষ্ট হয়ে আছে, তাদেরকে আমরা বলতেছি সসীম সেট। কিন্তু যদি এই জিনিসটা করা না যায়, যে গণনা করা না যায়, তাহলে তাকে আমরা বলবো অসীম সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে বলা হয়ে থাকে অসীম সেট। যেমন হচ্ছে এ ইকুয়াল এক্স ইস টু এক্স, বিজোড় স্বাভাবিক সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যার সেট আবার বলতে পারি 1, 2, 3, 4 এভাবে পর্যায়ক্রমিকভাবে। তাহলে বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলোকে, সকল বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলোকে নিলাম, আবার স্বাভাবিক সংখ্যার সেটকে নিলাম, অর্থাৎ পৃথিবীতে যত বিজোড় সংখ্যা আছে সবগুলো এ এর সেট, তার মানে এটা হচ্ছে ইনফিনিট পর্যন্ত চলতে থাকবে। আবার সকল স্বাভাবিক সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করতেছি, এন ইকুয়াল 1, 2, 3, 4 এভাবে পর্যায়ক্রমিকভাবে চলতেছে। তো তার মানে সকল স্বাভাবিক সংখ্যার সেট হিসেবে, তার মানে এটাও তো ইনফিনিটি। সো এই সংখ্যাগুলোকে বলা হয়ে থাকে অসীম সেট। ফাঁকা সেট বলতে কী বোঝায়? আমি যদি এখন ক্লাসে গিয়ে বললাম যে, হলিক্রস স্কুলে গিয়ে বললাম যে এখান থেকে বিজ্ঞান বিভাগের একটি একজন ছেলেকে ডেকে নিয়ে আসেন, আসলে ওই ওখান থেকে কোনো স্কুল টিচারেরও ক্ষমতা নেই যে অন্তত বিজ্ঞান বিভাগের একটি ছেলেকে নিয়ে আসবে, কারণটা হচ্ছে ওটা মেয়েদের স্কুল। বিজ্ঞান অনুষ্ঠানে গেলে পরে, যাওয়ার পরেও যদি বলা হয় যে বিজ্ঞান বিভাগের একটা ছেলেকে ডেকে নিয়ে আসেন, তাহলেও সেখানে সম্ভব না, কেননা সেটা হচ্ছে মেয়েদের স্কুল, গার্লস স্কুল। তো তার মানে এখানে ভিকারুননিসাতে নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন ছেলে পাওয়ার সম্ভাবনা কি? জিরো। সো আমরা বলতে পারি যে, অর্থাৎ এখানে কোনো ধরনের স্টুডেন্ট থাকার কথাই না, ছেলে স্টুডেন্ট, তার মানে হচ্ছে সেটা হচ্ছে ফাঁকা সেট। যেমন আমি এখানে উদাহরণ হিসেবে দিছি হলিক্রস স্কুলের 3 জন ছাত্রের সেট, এটা কি ফাঁকা সেট? কেননা সেখানে মেয়েরা পড়ে। আবার আরেকটা উদাহরণ দেওয়া আছে যে এক্স এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার 10 থেকে বড়, 11 থেকে ছোট। তাহলে ন্যাচারাল নাম্বার বলতে বোঝায় হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, অবশ্যই দশমিক সংখ্যা নয়, কিন্তু 10 থেকে বড় এবং 11 থেকে ছোট কোনো দশমিক, কোনো ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা নেই, তার মানে এখানে এটার সেটটাও হচ্ছে ফাঁকা সেট। পরেরটা বলা আছে এক্স এলিমেন্ট অফ এন, এক্স মৌলিক সংখ্যা, এক্স 23 থেকে বড় এবং 29 থেকে ছোট। একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে 23 থেকে বড় এবং 29 থেকে ছোট কোনো মৌলিক সংখ্যাই নেই, তার মানে এটাও হবে হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেটকে সাধারণত শূন্যকে এভাবে কেটে দিয়ে লেখা হয়ে থাকে, অথবা দুইটি ফাঁকা সেকেন্ড ব্র্যাকেট দিয়েও লেখা হয়ে থাকে। এরপর আসে ভেন চিত্র। ভেন চিত্র বলতে কী বোঝায়? ভেন চিত্র, ভেন ডায়াগ্রাম, জন ভেন, যিনি জন্মগ্রহণ করেছেন 1834 সালে এবং মৃত্যুবরণ করেন 1883 সালে, চিত্রের সাহায্যে সেট প্রকাশ করার রীতি প্রবর্তন করেন। এতে বিবেচনাধীন সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারের জ্যামিতিক চিত্র, যেমন আয়তাকার ক্ষেত্র, বৃত্তাকার ক্ষেত্র এবং ত্রিভুজাকার ক্ষেত্র ব্যবহার করা হয়। জন ভেনের নাম অনুসারে চিত্রগুলো ভেন চিত্র নামে পরিচিত হয়ে থাকে। এরপর সে উপসেট বা সাবসেট বলা হয়ে থাকে। এ এর উপাদান যদি এ এবং বি হয়ে থাকে একটি সেট, এ সেটের উপাদান সংখ্যা এ বি, এ বি সেটগুলো গঠন করা যায়। আবার কোনো উপাদান না নিয়ে ফাঁকা সেটও গঠন করা হয়ে থাকে, অর্থাৎ কোনো সেটকে, যে সেটের উপাদানগুলো থাকে সেই উপাদানগুলোকে যত উপায়ে লেখা হয় সেটাকেই বলা হয়ে থাকে তার সাবসেট বা উপসেট। এখানে গঠিত এ বি, এ বি এবং ফাঁকা সেট প্রত্যেকটি হচ্ছে এ সেটের উপসেট। সেটের সমতা বলতে কি বোঝায়? যদি দুটি সেটের উপাদান একই হয় এবং সেট দুটি সমান বলা হয়, যেমন এ সেটের উপাদান 357 এবং বি সেটের উপাদান 537, অর্থাৎ দুটি সেট সমান, অর্থাৎ এ ইকুয়াল আমরা বি লিখে থাকি। এ ইকুয়াল বি লেখার জন্য শর্তটা হচ্ছে অবশ্যই এ সাবসেট অফ বি হবে এবং বি সাবসেট অফ এ হবে, অর্থাৎ এ এর উপাদান সকল উপাদানগুলো বি এর মধ্যে থাকতে হবে, আবার বি এর সকল উপাদানগুলো এ এর মধ্যে থাকতে হবে, তবেই আমরা বলা, তবেই আমরা একে সেটের সমতা বলে থাকব। সেটের অন্তর, মনে করি এ এর মান হচ্ছে 1, 2, 3, 4, 5 এবং বি এর মান 3, 5, সেট এ থেকে সেট বি এর উপাদানগুলোকে যদি বাদ দিয়ে যে সেটটি তৈরি করা হয়ে থাকে তাকে বলা হয় সেটের অন্তর। এখন সেটের অন্তরটাকে স্বাভাবিকভাবে বাই চিহ্ন, অর্থাৎ একটা যেটাকে আমরা সাধারণত ম্যাথমেটিক্যাল ভাষাতে ডিভাইডেড বলে থাকি, সেই অংশটাকে এখানে বাই হিসেবে ব্যবহার করা হয়, অথবা এ মাইনাস বি এভাবে লেখা হয়ে থাকে। বাদ দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা এই ক্ষেত্রে একটু ভুল করে থাকি, যে যেমন হচ্ছে 1, 2, 3, 4, 5 থেকে 3, 5 বিয়োগ করা আছে, তো তাহলে 3, 5 বিয়োগ করলে শুধুমাত্র 3 এবং 5 বাদ যাবে। এখন এখানে যদি 3, 5, 6 দেওয়া থাকতো তাহলে কি করতাম? তাহলেও শুধুমাত্র ওই 3 এবং 5ই বাদ যেত। এখানে ব্যাপারটা হচ্ছে যে এরকম, যে আপনি কারো কাছ থেকে 3টা আপেল নিয়ে আসছেন, কিন্তু আপনার কাছে পরবর্তীতে দেখলেন যে 2টা আপেল আছে এবং
দুইটা কমলা আছে, তাহলে আপনি আপনার ঋণ পরিশোধ করতে গিয়ে দুইটা শুধুমাত্র আপেলই দিতে পারবেন, তিনটা আপেল দিতে পারবেন না, বা আপেলের পরিবর্তে আপনি কমলা দিলে পারে, কমলা দিলেও স্বাভাবিকভাবে সেই ঋণটা শোধ হচ্ছে না। সো ব্যাপারটা হচ্ছে যে সে একটা আপেল পাইতেই থাকবে, সেটা সেটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে যে আপনি কি দিয়েছেন সেটা বাদ গিয়ে আপনার কাছে এখন কি আছে, তার মানে আপনার কাছে এখন শুধু কমলা আছে, তাহলে সেই অংশটাই হচ্ছে সেটের অন্তরের উত্তরটা হবে। এরপরে কোনো সেট থেকে যদি অন্য কোনো সেটকে বাদ দিলে যে সেট গঠিত হয় তাকে বলা হয় বাদ সেট। সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট বলতে কি বোঝায়, ইউনিভার্সাল সেট বলতে বোঝায় হচ্ছে যে এ এর উপাদান এবং বি এর উপাদান যদি থাকে, তাহলে একটা সেটের উপাদান যদি আর একটা সেটের মধ্যে থাকে বা তাহলে আলোচনা সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের যদি উপসেট হয়ে থাকে তাহলে সেটটাকে বলা হয়ে থাকে সার্বিক সেট। যেমন আমরা বলে থাকি যে যদি একটা স্কুলের উদাহরণ দিই যে একই স্কুলের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, তো তাহলে এই এখানে নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমি আলাদা করে নিছি, তাহলে এখানে ইউনিভার্সাল সেট হিসেবে থাকবে হচ্ছে টোটাল বর্ণমালা স্কুল। অর্থাৎ যেখান থেকে আমি আলাদা করতেছি বা যে যে উপাদানগুলো নিয়ে সেই বর্ণমালা স্কুল তৈরি, বর্ণমালা স্কুল দুঃখিত একে স্কুল গঠিত, সেই একে স্কুলের উপাদান বা বর্ণমালা স্কুল বা ভিকারুননিসা অর্থাৎ 7, 6, 8, 9 সকল ক্লাসগুলো আলাদা আলাদাভাবে সেট, এবং এগুলোর সমষ্টিটাই হচ্ছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেট সেটকে এর উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলা হয়ে থাকে বা ইউনিভার্সাল সেট বলা হয়ে থাকে বা একে ক্যাপিটাল ইউ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। পূরক সেট বলতে কি বোঝায়, পূরক সেট বলতে বোঝায় হচ্ছে ইউ হচ্ছে সার্বিক সেট এবং এ সেটটি যদি ইউ এর উপসেট হয়ে থাকে তাহলে এ সেটের বহির্ভূত যে সকল উপাদানগুলো নেই তাকে বলা হয়ে থাকে পূরক সেট। এখন এটাকে যদি আমরা এভাবেও উদাহরণ দিতে পারি যে নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পূরক সেট কী হবে, ওই স্কুলে বাকি সকল ক্লাসের সকল স্টুডেন্ট, বা আমি যদি বলি যে একটা স্কুলে নবম শ্রেণীর শিক্ষার্থীরা শিক্ষার্থীদের সাপেক্ষে পূরক সেট কী, তাহলে ওই স্টুডেন্ট বাদ দিলে নবম শ্রেণীর টোটাল স্টুডেন্ট বাদ দিলে যে স্টুডেন্টগুলো থাকবে সেই স্টুডেন্টগুলো হবে সেটার পূরক সেট, অর্থাৎ 6, 7, 8 এবং 10 স্টুডেন্টগুলো হবে ওখানকার পূরক সেট। সো এটাই হচ্ছে বিষয় যে পূরক সেট বলতে বোঝায় হচ্ছে যে ইউনিভার্সাল সেট ইউ থেকে যদি ওই সেটটাকে বিয়োগ দেওয়া হয় তাহলে যে মানগুলো থাকে সেটাকে বলা হয়ে থাকে পূরক সেট। সংযোগ সেট, ইউনিয়ন অফ সেটস, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়ে থাকে। মনে করি এ এবং বি হচ্ছে দুটি সেট, এ এবং বি সেটের সংযোগকে বলা হয়ে থাকে এ ইউনিয়ন বি, এভাবে প্রকাশ করা হয়ে থাকে, বা এ সংযোগ বি এভাবেও পড়া হয়ে থাকে। যেমন সেট গঠন পদ্ধতিতে এটা আমরা বলে থাকি যে এ ইউনিয়ন বি সমান হচ্ছে x = x এলিমেন্ট অফ এ অথবা x এলিমেন্ট অফ বি। সংযোগ বলতে এটা বোঝায়। আমি বাদ সেট করার পরে তারপরে সেট সেটের পরে একটা উদাহরণ দেব। সেট সেট বলতে কি বোঝায়, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে তাদের সেট সেট বলা হয়ে থাকে। মনে করলাম যে এ এবং বি হচ্ছে দুটি সেট, এ ও বি এর সেট সেটকে বলা হয়ে থাকে এ ইন্টারসেক্ট বি, এভাবে প্রকাশ করা হয়ে থাকে। এখন এটাকে বলা হয়ে থাকে এ সেট বি অথবা এ ইন্টারসেক্ট অফ বি। এ ইন্টারসেক্ট অফ বি বলতে বোঝায় হচ্ছে শুধুমাত্র ওখানে যে কমনগুলো থাকবে সেগুলো। এখন এটার উদাহরণটা সংযোগ সেট এবং সেট সেটের স্বাভাবিকভাবে আমি এভাবে বলে থাকি যে সংযোগ সেট ইউ, ইউ দা বুঝবো কীভাবে যে এটা সংযোগ সেটের জন্য, তোমার বাসাতে যদি কেউ চা খেতে যায় তাহলে তুমি যে কাপে চা খাও অবশ্যই গেস্টকেও সেই কাপেই চা দেওয়া হয়। সাধারণত চায়ের জন্য কাপটা আলাদা থাকে না কখনো, ফ্যামিলির সবাই একই কাপেই চা খেতে পারে। কিন্তু তুমি যে টুপি পরে নামাজে যাও, তোমার ছোট ভাই বা ভাগ্নে বা তোমার আব্বু সেই সেম টুপিটা পরে কি নামাজে যেতে পারবে? স্বাভাবিকভাবে হয়তো মাথার আকৃতি অনুসারে তার মাথাতে আঁটবে না। এখন ব্যাপারটা হচ্ছে যে ছোট একটা মানুষের টুপি এবং বড় মানুষের টুপিটা স্বাভাবিকভাবে সমান হতে পারে না। তো এটাই বলে থাকি ক্যাপ অ্যান্ড কাপ। কাপ একই কাপে সবাই চা খেতে পারে, যার কারণে কাপ হলে কমন আনকমন সবাই থাকবে এর মধ্যে নিতে হবে। আর ক্যাপের জন্য শুধুমাত্র যার যার মাথার ক্যাপ তার তার মাথাতেই আঁটবে, যার কারণে শুধুমাত্র কমনগুলোকে ক্যাপের মধ্যে নিতে পারবো আমরা।
সো এটাই ক্যাপ এবং কাপের মধ্যে ডিফারেন্স করে আমি সাধারণত স্টুডেন্টদেরকে বোঝার সুবিধার্থে এগুলো বলে থাকি। এগুলো কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল টার্ম হিসেবে না, ক্যাপ এবং কাপ বলাও যাবে না, শুধুমাত্র বোঝার জন্য, যে মনে রাখার জন্য যে কোনটা হলে সংযোগ হবে, অর্থাৎ দুইটাকে কমন আনকমন সব নিতে হবে এবং কোনটা থাকলে শুধুমাত্র কমন নিতে হবে সেটা বোঝার জন্য এই টেকনিকটা ইউজ করা হয়। নিঃসেট সেট বা ডিসজয়েন্ট সেট, দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুইটি পরস্পর নিঃসেট সেট। যেমন হচ্ছে এ এবং বি এর মধ্যে যদি দুইটি কোনো উপাদানই মিল না থাকে, যে এর মধ্যে আছে 1, 2, 3, বি এর মধ্যে আছে 4, 5, 6, তার মানে এদের মধ্যে যেহেতু কোনো মিল নাই যার কারণে এ এবং বি পরস্পরকে বলা হয়ে থাকে নিঃসেট সেট। শক্তি সেট বা পাওয়ার সেট বলতে কি বোঝায়, একই সেটের উপাদানগুলোকে যত উপায়ে লেখা হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে শক্তি সেট বা পাওয়ার সেট। যেমন হচ্ছে এ এর উপাদান হচ্ছে এম এন, এই এ সেটের উপসেটগুলো হবে এম এন, এম এন ফাঁকা সেট, এগুলো অর্থাৎ এ সেটের শক্তি সেট এগুলো হবে, যে প্রথমে ওই দুইটাকে নিতে হবে, পরে একটা একটা করে নিতে হবে, তারপরে ফাঁকা সেট হিসেবে নিতে হবে। এভাবে সাধারণত এ সেটের শক্তি সেটকে পাওয়ার অফ এ এভাবে প্রকাশ করা হয়ে থাকে, সেটাকে বলা হয়ে থাকে শক্তি সেট বা পাওয়ার সেট। কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলা হয়ে থাকে। ক্রোমোজোর, ক্রোমোজোর বলতে বোঝা হচ্ছে একজোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে বলা হয়ে থাকে ক্রোমোজোর। যেমন হচ্ছে যদি ক্রোমোজোরে একটি পদের উপাদান হচ্ছে এক্স এবং আরেকটি পদের উপাদান যদি ওয়াই হয় তাহলে ক্রোমোজোরটি এক্স ওয়াই, ক্রোমোজোর এক্স ওয়াই ও এ বি যদি সমান হয় তার মানে আমাদেরকে বলতে হবে এক্স ইকুয়াল এ, ওয়াই ইকুয়াল বি। আমি এটা উদাহরণটা দিই এভাবে যে দুটা মেয়ে পরীক্ষা দিচ্ছে, তাদের বাবারা তাদের বাচ্চাদেরকে নিতে আসছে। এখন দুটা মেয়ে যখন পরীক্ষা দিয়ে বের হবে তখন বাবারা কি করবে, মেয়েটাকে নিয়ে যদি একই রাস্তায় হয়ে থাকে তাহলে দেখবেন মেয়ে এবং মেয়ে কথা বলতেছে, বাবা এবং বাবা গল্প করতেছে, অর্থাৎ একটা মেয়ের বাবা আর একটা মেয়ের বাবার সাথে গল্প করতেছে এবং মেয়ে তার মেয়ে বান্ধবীর সাথে কথা বলতেছে। অর্থাৎ এক্স এর উপাদান এক্সকেই চিনে নিছে, এক্স প্রথম যেটা আছে সেটাকে চিনে নিছে এক্স, আবার পরের যে অংশটা পরের অংশটাকে চিনে নিছে, অর্থাৎ বড়জনের জন্য বড়জন, ছোটজনের জন্য ছোটজন হিসেবে আছে। অর্থাৎ এক্স এর জন্য এ, প্রথম জনের জন্য প্রথম জন, দ্বিতীয় জনের জন্য দ্বিতীয় জন। আবার এটাকে যদি আমি উদাহরণটা এভাবেও দিই যে যদি বাবা, দুজন বাবা তাদের মেয়েকে নিয়ে নিতে গেছে স্কুলে, তো তাহলে প্রথমজন বাবা মনে করেন যে একটা স্টুডেন্টের নাম হিমু, হিমুর বাবা হিমুকে নিতে গেছে, তাহলে হিমুর বাবা তো আর ওখান থেকে অন্য কোনো মেয়েকে নিয়ে আসবে না, আনিকাকে নিয়ে আসবে না। আবার আনিকার বাবা যদি যায় তাহলে স্বাভাবিকভাবেই হিমুকে নিয়ে আসবে না, অর্থাৎ হিমুর বাবা হিমুকে নিয়ে আসবে, আনিকার বাবা আনিকাকে নিয়ে আসবে। অর্থাৎ এই দুটার মধ্যে একটা ক্রোমোজোর যে স্ত্রী হিসেবে। সো এভাবেও আমরা মনে রাখতে পারি যে ক্রোমোজোরের ক্ষেত্রে এক্স কমা ওয়াই ইকুয়াল এ কমা বি হলে এক্স ইকুয়াল এ হবে এবং ওয়াই ইকুয়াল বি অবশ্যই হবে। আমরা প্রথমত উদাহরণ নিয়ে আলোচনা করব, যেহেতু কিছু শিক্ষার্থী আমাদেরকে কমেন্টস করতেছিল বা মেসেজ করতেছিল যে উদাহরণগুলো নিয়ে আলোচনা করলেও ভালো হয়, কারণ উদাহরণগুলোতেও অনেক কিছু থাকে যেগুলো হচ্ছে বুঝতে একটু কষ্ট হয়। তো আমরা উদাহরণ নিয়েও আলোচনা করব, একই সাথে অনুশীলনীগুলো নিয়েও আলোচনা করব, যার কারণে হয়তোবা ভিডিওগুলোর লেন্থগুলো একটু বড় হবে। তো উদাহরণ এক নম্বরে বলা আছে যে এ এর উপাদান বলা আছে 7, 14, 21, 28, সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আমরা এখানে আগে দেখে নিই যে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটি, এক হচ্ছে তালিকা পদ্ধতি, যেটা দেওয়া আছে এটা হচ্ছে তালিকা পদ্ধতি, প্রকাশ করতে হবে সেট গঠন পদ্ধতিতে। সেট গঠন পদ্ধতি বলতে কি বোঝায়, যে সংক্ষেপে ওই কথাটার অর্থটা বলতে হবে। এখন 7, 14, 21, 28 এটা দেখাই যাচ্ছে যে সাতের গুণিতক, সাতের গুণিতক কিন্তু 28 থেকে বড় না, সাতের গুণিতক কিন্তু 28 থেকে বড় না। তার মানে আমি এখান থেকে লিখতেই পারি যে এ সেট উপাদানগুলো যেহেতু এটা প্রত্যেকটি সাত দ্বারা বিভাজ্য, অর্থাৎ সাতের গুণিতক এবং 28 এর বড় নয়, তার মানে এগুলো যেহেতু ন্যাচারাল নাম্বার দেখাই যাচ্ছে যে সাধারণ স্বাভাবিক সংখ্যা, তার মানে আমরা বলতে পারি যে এক্স ইস টু এক্স এলিমেন্ট অফ এন বা ন্যাচারাল নাম্বার, সাতের গুণিতক এক্স নট ইকুয়াল 28, লেস দেন ইকুয়াল 28। উদাহরণ সিতে বলা আছে এক্স ইকুয়াল এক্স এলিমেন্ট অফ এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, এক্স স্কোয়ার ইজ লেস দেন অফ 18, অর্থাৎ এক্স স্কোয়ারের মান 18 এর চাইতে
বড় হওয়া যাবে না, 18 এর চাইতে ছোট হতে হবে, সেটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলা হয়েছে। তো তাহলে আমরা এখানে বলতে পারি যে x এর মান বিভিন্ন ধনাত্মক যেহেতু পূর্ণ সংখ্যা বলছে, আমরা কত দূর পর্যন্ত ধনাত্মক পূর্ণ সংখ্যা নিতে পারি। x এর মান 2 হলে 2 × 4 18 চাইতে ছোট, x এর মান 4 হলে 4 × 4 = 16 18 চাইতে ছোট, x এর মান যদি 6 হয় তাহলে আমি আর নিতে পারতেছি না, কেননা 6 কে স্কোয়ার করলে 36 হয়, যেটা 18 চাইতে বড়। তার মানে আমরা বলতে পারি যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, দুঃখিত, ধনাত্মক পূর্ণ সংখ্যা যেহেতু বলছে, যার কারণে 1, 2, 3, 4, 5 এগুলো পর্যায়ক্রমিকভাবে চলবে, অর্থাৎ 6 এর উপরে আর যাবে না, কেননা 5 এর উপরে যাবে না, 5 কে স্কোয়ার করলে 25 হয়, যার কারণে সেটা হচ্ছে 18 চাইতে বড় হয়ে যায়। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা হিসেবে x ইকুয়াল যদি 1 হয় তাহলে x স্কোয়ার ইকুয়াল 1, 1 ইজ লেস দেন অফ 18, x ইকুয়াল 2 হলে x স্কোয়ার ইকুয়াল 2 স্কোয়ার মানে 4, x ইকুয়াল 3 হলে x স্কোয়ার ইকুয়াল 3 স্কোয়ার মানে 9, x ইকুয়াল 4 হলে 4 স্কোয়ার ইকুয়াল 16, x ইকুয়াল 5 হলে x স্কোয়ার ইকুয়াল 5 স্কোয়ার বা 25, যা হচ্ছে 18 এর চাইতে বড়। তার মানে আমরা শুধুমাত্র 1 থেকে 4 পর্যন্ত নিতে পারবো, অর্থাৎ শর্ত অনুসারে গ্রহণযোগ্য ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হবে 1, 2, 3, 4। তাহলে নির্ণয় সেট c ইকুয়াল হবে 1, 2, 3, 4। পরের উদাহরণটাতে বলা আছে, উদাহরণ 13 নং বলা আছে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419 কে ভাগ করলে প্রতিক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, তাদের সেট নির্ণয় করতে হবে। একটা বিষয় হচ্ছে যে এখানে একটু খেয়াল করতে হবে প্রশ্নের দিকে, যে 23 অবশিষ্ট থাকবে, তার মানে কি, যে সংখ্যা দ্বারা ভাগ করবো সেই সংখ্যাটা অবশ্যই 23 এর চাইতে বড় হতে হবে। যদি 23 এর চাইতে বড় না হতো, তার মানে অবশ্যই 23 অবশিষ্ট থাকতো না, আরও কম অবশিষ্ট থাকতো। তার মানে যে সংখ্যা দ্বারা ভাগ করবো অবশ্যই হবে 23 এর চাইতে বড়। আর দ্বিতীয়টা হচ্ছে যে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 কে ভাগ করলে 23 অবশিষ্ট থাকবে, তার মানে কি, 23 যেহেতু অবশিষ্ট থাকবে, 23 বাদ দিলে যে সংখ্যাটা পাওয়া যায় সেই সংখ্যার গুণনীয়কগুলোই হবে ওই সংখ্যাগুলো। যেমন যে স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419 কে ভাগ করলে প্রতিক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, সেই সংখ্যা হবে 23 অপেক্ষা অবশ্যই বড়, এবং সেই সংখ্যাগুলো হবে 311-23 অর্থাৎ 288 এবং 419 থেকে 23 বিয়োগ করে 396 এর সাধারণ গুণনীয়কগুলো। তাহলে আমরা দেখে নিই যে 288 এর সাধারণ গুণনীয়কগুলো কী কী আছে। 23 অপেক্ষা বড় 288 এর গুণনীয়ক সমূহকে আমরা এ ধরি, এ সেট ধরি, এবং 396 এর গুণনীয়ক সমূহের সেটকে আমরা বি ধরি। তো তাহলে 288 সমান আমরা এভাবে লিখতে পারি, 1 × 2 = 288, 2 × 144, 3 × 96, 4 × 72, 6 × 48, 8 × 36, 9 × 32, 12 × 24, 16 × 16 × 18। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে স্টুডেন্টরা সাধারণ প্রশ্ন করে, স্যার এটা কীভাবে বুঝবো যে 288 এর গুণনীয়ক সমূহ কী কী হবে। প্রথমত ক্যালকুলেটারে এটা ইউজ করতে হবে যে 1 দ্বারা তো ওকে ভাগ করা যাচ্ছে, জোর সংখ্যা হলে 2 দ্বারা ভাগ করা যাবে, জোর সংখ্যা না হলে পারে সরাসরি 3-এ, 2 দ্বারা ভাগ করে দেখতে হবে যে কত হয়, তাহলে 144 হয়, তার মানে 2 × 144, এটা অ্যান্সার। আবার 3 দ্বারা ভাগ করে দেখতে হবে, 4 দ্বারা ভাগ করে দেখতে হবে, 8 এভাবে কত পর্যন্ত দেখতে হবে, এমন ভাগ পর্যন্ত যে রাশি শেষে গিয়ে আবার পরবর্তী রাশিটা শুরু হয়। যেমন এখানে 16 শেষ হয়েছে, এখন পরবর্তীতে আমাকে অবশ্যই দেখতে হবে 17 দ্বারা ভাগ করা যায় কিনা, তারপর আর দেখার প্রয়োজন নাই, কেননা এর পরে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ যেত সেই সংখ্যাগুলো অটোমেটিক্যালি এখানে চলে আসছে, 18, 24 এগুলো অটোমেটিক্যালি চলে আসছে, যার কারণে অবশ্যই 17 পর্যন্ত দেখতে হবে। যার কারণে এ সেটকে আমরা এখন বলতে পারি 24, অর্থাৎ 23 থেকে বড় হচ্ছে 24, 24 থেকে নিতে হবে কত দূর পর্যন্ত, 24 থেকে 288 পর্যন্ত নিতে পারি। এখন 396 এর গুণনীয়ক সমূহ কীভাবে পাই, 1 × 396, 2 × 198, 3 × 132, 4 × 99, 5 দ্বারা যায় না, 6 দ্বারা 6 × 66, 66, 9 দ্বারা যায় 9 × 44, তারপরে 11 × 36, এভাবে পর্যায়ক্রমিকভাবে প্রত্যেকটা অংশটা হয়ে থাকে। তাহলে 12 × 33, 18 × 22, তারপরে আমাদেরকে চেক করতে হবে 19, 20, 21 দ্বারা ভাগ যায় কিনা। তাহলে 396 এর সেটগুলো হবে যে 23 অপেক্ষা বড় আছে হচ্ছে 33 থেকে শুরু করে 396 পর্যন্ত। তাহলে বি ইকুয়াল হবে 33, 36, 44, 66, 99, 132, 198, 396। তাহলে এই দুইটাকে যদি আমরা সেট সেট করি, যেহেতু বলছে যে এদের সেট নির্ণয় করতে বলছে, সেট সেট নির্ণয় করতে হবে, তাহলে এই অংশটা কমন, এই অংশটা দুইটার মধ্যে শুধুমাত্র একটা জায়গাতেই কমন পাই, সেটা হচ্ছে 36 এ। তার মানে 36ই হবে এই প্রশ্নের উত্তর, নির্ণয় সেট 36।
উদাহরণ 15-তে বলা আছে যে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষাতে যদি 88 জন বাংলায় 80 জন গণিতে 70 জন উভয় বিষয়ে পাশ করে, তাহলে ভেনচিত্রের সাহায্যে তথ্যগুলোকে প্রকাশ করতে হবে এবং কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে তা নির্ণয় করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে ভেনচিত্রের আয়তাকার ক্ষেত্রের 100 জন শিক্ষার্থীর সেট ধরে ইউ বা ইউনিভার্সাল সেট, বাংলা এবং গণিতে পাশ করার শিক্ষার্থীদেরকে আমরা ধরে নিতে পারি যে বি এবং এম দ্বারা নির্দেশ করে। ফলে ভেনচিত্রটি 4টি নিশ্চিত সেটে পূর্ণ করা যায় যাদেরকে পি কিউ আর এস দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, এফ না হয়ে এস হবে। এখন শুধু উভয় বিষয়ে পাশ শিক্ষার্থীদের কিউ ইকুয়াল বি ইন্টারসেক্ট অফ এম যার সদস্য সংখ্যা 70, পি হচ্ছে শুধু বাংলায় পাশ শিক্ষার্থীদের সেট যার সদস্য সংখ্যা 88 মাইনাস 70 তাহলে 18, আর হচ্ছে শুধু গণিতে পাশ শিক্ষার্থীদের সেট যার সদস্য সংখ্যা হবে 80 মাইনাস 70 ইকুয়াল 10। পি ইউনিয়ন অফ কিউ ইউনিয়ন অফ আর হবে অন্তত একটা বিষয়ে পাশকৃত শিক্ষার্থী, তার মানে তিনটাকে যদি যোগ করি 18 প্লাস 10 প্লাস 70 ইকুয়াল 98, তার মানে অন্তত একটা বিষয়ে পাশ করছে এতজন শিক্ষার্থী। তার মানে এখন বের করতে হবে যে কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে, তাহলে অন্তত একজন পাশ করছে 98 জন, তার মানে দুই ফেল করছে 100 থেকে 98 বিয়োগ করলে 2 জন। চিত্র আকারে আমরা এভাবে দিয়ে রাখবো, সাধারণত এই হচ্ছে ভেন চিত্রের মাধ্যমে দেখানো। অনুশীলনীর যে প্রশ্নগুলো সমাধান করতে বলা আছে, অনুশীলনী 2.1 এর সমাধানগুলোর মধ্যে নিচে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এক হচ্ছে এক্স এলিমেন্ট অফ এন ন্যাচারাল নাম্বার এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন অফ 9 এবং এক্স কিউব ইজ লেস দেন অফ 130। তাহলে বলা আছে যে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন অফ 9, তার মানে আমরা যদি 3ও নিই তাহলে 3কে স্কোয়ার করলে 9 হয়, যেটা হচ্ছে 9 এর সমান, যার কারণে গ্রেটার দেন হচ্ছে না, তার মানে এটাকে আমরা নিতে পারতেছি না। আর এক্স কিউব যদি আমরা লেস দেন হচ্ছে 130 হতে হবে, 5কে কিউব করি তাহলে 125 এই পর্যন্ত নিতে পারতেছি, কিন্তু 6কে কিউব করলে পারে এটা আর নিতে পারতেছি না। সো আমরা অঙ্কটা যেভাবে করব সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে এন ইকুয়াল 1 2 3 এভাবে পর্যায়ক্রমিকভাবে, যেহেতু এন বলা আছে এক্স এলিমেন্ট অফ এন, এখানে যদি জেড বলা থাকতো তাহলে আমাদেরকে মাইনাস মানটাও নিতে হতো। যেহেতু এখানে বলা আছে যে এক্স এলিমেন্ট অফ এন অর্থাৎ ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা বোঝায়, তাহলে এন ইকুয়াল 1 2 3 এভাবে। এখানে এক্স ইকুয়াল যদি 1 হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল 1 স্কোয়ার, তার মানে ইকুয়াল 1, নট গ্রেটার দেন অফ 9, এক্স কিউব ইকুয়াল হচ্ছে 1 কিউব ইকুয়াল 1 ইজ লেস দেন অফ 130। কিন্তু দুইটা শর্তকে যেহেতু মেনে নিচ্ছে না, তার মানে আমরা এক্স ইকুয়াল 1 নিতে পারবো না। তো এরপরে আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল যদি 2 হয় তাহলে 2 স্কোয়ার ইকুয়াল 4, নট গ্রেটার দেন অফ 9 এবং 2 কিউব ইজ ইকুয়াল অফ 8 ইজ লেস দেন অফ 130, যদিও তারপরে আমরা এটাকে নিতে পারতেছি না, কেননা দুইটা শর্তকে এটা মেনে নেয় না। এক্স ইকুয়াল যদি 3 হয় তাহলে 3 স্কোয়ার মানে 9 9, নট গ্রেটার দেন অফ 9, ইকুয়াল 9 বাট নট গ্রেটার দেন 9, এবং 3কে যদি কিউব করা হয় তাহলে 27 আসে, যেটা লেস দেন অফ 130, এই অংশটাকে মেনে নিচ্ছে। কিন্তু তারপর আমরা নিতে পারবো না, কেননা প্রথম শর্তটাকে মেনে নেয় নাই। এক্স ইকুয়াল 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার মানে হচ্ছে 16 16 ইজ গ্রেটার দেন অফ 9 শর্তটাকে মেনে নেয়, 4কে কিউব করলে 64 ইজ লেস দেন অফ 130 এটাও শর্তটাকে মেনে নিচ্ছে, তার মানে আমরা এক্স ইকুয়াল 4কে নিতে পারি। এরপরে এক্স ইকুয়াল যদি আমরা 5 বলি তাহলে 5 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 5 স্কোয়ার মানে 25 25 ইজ গ্রেটার দেন অফ 9, তার মানে 5 কিউব হচ্ছে 125, অবশ্যই লেস দেন অফ 130, 130-এর চাইতে ছোটো, তার মানে এক্স এর মান আমরা 5ও নিতে পারতেছি। এক্স ইকুয়াল যদি 6 হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল 6 স্কোয়ার মানে হচ্ছে 36 36 ইজ গ্রেটার দেন অফ 9, এক্স কিউব ইকুয়াল হচ্ছে 6 কিউব মানে হচ্ছে 216, নট লেস দেন অফ 130, তার মানে এটাকেও আমরা আর নিতে পারতেছি না। তার মানে এখান থেকে এরপরে যত সংখ্যাই নিই না কেন সেটা 130-এর চাইতে বড় হবে, যার কারণে সেই সংখ্যাগুলোকে আমরা নিতে পারবো না, যার কারণে আমরা এখানে বলতে পারি যে এক্স এর মান 4 এবং 5 হবে, শর্ত অনুসারে গ্রহণযোগ্য, যদিও দুঃখিত গ্রহণযোগ্য হয়েছে, গ্রহণযোগ্য সংখ্যাসমূহ হবে 4 এবং 5। নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন অফ 5 তাহলে এক্স কিউব ইজ গ্রেটার দেন ইকুয়াল অফ 36 যদি হয়ে থাকে, তাহলে যেহেতু জেড বলা আছে জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, জেড বলতে বোঝায় হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যা যদি বলা হয়ে থাকে তার মানে হচ্ছে ধনাত্মক ঋণাত্মক দুইটাই নিতে হবে, এন যদি বলা থাকতো তাহলে শুধু ধনাত্মক নিতাম, এই জায়গাটাতেই স্টুডেন্টরা সাধারণত ভুল করে থাকে। এক্স এলিমেন্ট অফ জেড বলা আছে যার মানে হচ্ছে এখানে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, অর্থাৎ ধনাত্মক সংখ্যাও নিতে হবে ঋণাত্মক সংখ্যাও নিতে হবে। সো তাই যদি হয়ে থাকে তার মানে আমরা বলতে পারি জেড ইকুয়াল অফ
ডট 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 মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এভাবে পর্যায়ক্রমিকভাবে চলতে থাকবে। তাহলে এক্স কিউব ইকুয়াল মানটা বের করে নিতে হবে। তাহলে এক্স এলিমেন্ট অফ জেড যদি হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়াল জিরো হলে এক্স স্কোয়ার মানে হচ্ছে জিরো স্কোয়ার ইকুয়াল জিরো নট গ্রেটার দেন অফ ফাইভ এবং জিরো কিউব ইজ ইকুয়াল অফ জিরো যেটা লেস দেন অফ থার্টি সিক্স। এক্স ইকুয়াল যদি ওয়ান হয়ে থাকে তাহলে ওয়ান স্কোয়ার ইকুয়াল ওয়ান ইজ গ্রেটার দেন অফ ফাইভ বাট ওয়ান কিউব ইকুয়াল ওয়ান লেস দেন অফ থার্টি সিক্স। তার মানে প্রথম শর্তটাকে মেনে নেয় নাই। দ্বিতীয়টা হচ্ছে টু হলে ফোর, ফোর নট গ্রেটার দেন অফ ফাইভ, ফোর পাঁচের চাইতে বড় না, যার কারণে প্রথম শর্তটাকে মেনে নেয় নাই। তার মানে এক্স কিউব যদিও দ্বিতীয় শর্তটাকে মেনে নিচ্ছে। তৃতীয়ত বলা আছে যে এক্স স্কোয়ার ইকুয়াল থ্রি স্কোয়ার মানে নাইন, নাইন ইজ গ্রেটার দেন অফ ফাইভ, এক্স কিউব ইকুয়াল হচ্ছে থ্রি কিউব মানে হচ্ছে টোয়েন্টি সেভেন। এক্সের মান যদি মাইনাস ফোর হয় তাহলে ফোর স্কোয়ার ইকুয়াল সিক্সটিন ইজ গ্রেটার দেন অফ ফাইভ, এক্স কিউব হচ্ছে মাইনাস ফোর কিউব মানে হচ্ছে মাইনাস সিক্সটি ফোর ইজ লেস দেন অফ থার্টি সিক্স। এই অংশটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল যদি প্লাস ফোর হয় তাহলে প্লাস ফোরকে স্কোয়ার করলেও সিক্সটিন ইজ গ্রেটার দেন অফ ফাইভ মানে হচ্ছে এক্স কিউব ফোর কিউব ইকুয়াল সিক্সটি ফোর নট লেস দেন অফ থার্টি সিক্স। তাহলে এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে ঋণাত্মক যে মানটাই হোক না কেন মাইনাস ফোরের চাইতে সকল ঋণাত্মক মানের জন্য এটা সত্য হবে, শর্তটাকে পূরণ করে। তার মানে হচ্ছে মানটা হবে মাইনাস ফোরের চাইতে সকল ছোট সংখ্যা থেকে শুরু করে শুধুমাত্র থ্রি পর্যন্ত, কেননা মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স সকল সংখ্যাকেই এটা সমর্থন করবে, কিন্তু প্লাসের শুধুমাত্র থ্রিকে সমর্থন করবে, এর চাইতে বেশি কোনো মানকে সমর্থন করে না, যার কারণে এটাই হবে উত্তর। একের গণন প্রশ্নতে বলা আছে যে এক্স এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যায় এক্স হচ্ছে থার্টি সিক্সের গুণনীয়ক এবং সিক্সের গুণিতক। তাহলে থার্টি সিক্সের গুণনীয়ক এবং সিক্সের গুণিতক কোন কোন সংখ্যাগুলো আছে সেগুলো আমরা যদি বলি তাহলে ওয়ান টু থ্রি ফোর নিতে পারি। থার্টি সিক্স ইকুয়াল ওয়ান ইন্টু থার্টি সিক্স, টু ইন্টু এইটিন, থ্রি ইন্টু টুয়েলভ এবং ফোর ইন্টু নাইন, সিক্স ইন্টু সিক্স আমরা বলতে পারি। আর ছয়ের গুণিতকগুলোকে আমরা বলতে পারি যে এভাবে বলতে পারি ছয়ের গুণিতকগুলো হবে ছয় বারো আঠারো চব্বিশ তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ। তাহলে দুইটার মধ্যে কমন আছে হচ্ছে ছয় বারো আঠারো এই তিনোটাই। তাহলে উত্তরটা হবে ছয় বারো আঠারো এবং ছত্রিশ, দুঃখিত ছত্রিশ, এই চারটা হচ্ছে এক্ষেত্রে উত্তর। একের ঘনং প্রশ্নতে বলা আছে এক্স এলিমেন্ট অফ এন যদি হয় তাহলে এন কিউব ইজ গ্রেটার দেন অফ টোয়েন্টি ফাইভ হবে, অর্থাৎ এক্সের মান যেটা নেব সেটাকে কিউব করলে টোয়েন্টি ফাইভের চাইতে বড় হতে হবে এবং এক্সের মানকে যদি টু দি পাওয়ার ফোর করি তাহলে অবশ্যই দুইশো চৌষট্টির চাইতে ছোট হতে হবে। তাহলে সেটা যদি হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি এক্স এন ইকুয়াল ওয়ান টু থ্রি বলতে পারি। এক্সের মান যদি ওয়ান হয় তাহলে ওয়ান কিউব ইকুয়াল ওয়ান অবশ্যই পঁচিশের চাইতে বড় না, যেহেতু পঁচিশের চাইতে বড় না তার মানে আমরা এই অংশটাকে নিতে পারতেছি না। তাহলে টু যদি হয় টু কিউব ইকুয়াল এইট, এইট পঁচিশের চাইতে বড় না তার মানে এটাকেও নিতে পারবো না। যদি থ্রি হয় থ্রি কিউব ইকুয়াল টোয়েন্টি সেভেন এটাকে আমরা নিতে পারতেছি এবং থ্রিকে যদি টু দি পাওয়ার ফোর করি তাহলে এইটটি ওয়ান হয় যেটা দুশো চৌষট্টি চাইতে ছোটো, এটাকেও আমরা নিতে পারতেছি। অর্থাৎ থ্রি এর জন্য দুটো শর্তকেই সমর্থন করে যার কারণে আমরা থ্রি নিতে পারতেছি। কিন্তু আবার যদি ফোরও নিই তাহলেও সেক্ষেত্রে ফোর কিউব ইকুয়াল সিক্সটি ফোর যেটা টোয়েন্টি ফাইভ থেকে বড় এবং ফোর টু দি পাওয়ার ফোর হচ্ছে টু ফিফটি সিক্স যেটা হচ্ছে টু সিক্সটি ফোর চাইতে ছোটো, তার মানে এটাও নিতে পারতেছি। কিন্তু এক্স ইকুয়াল যদি ফাইভ হয় তাহলে এক্স পরের শর্তকে আর সমর্থন করে না যে এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল ফাইভ টু দি পাওয়ার ফোর, ফাইভ টু দি পাওয়ার ফোর মানেই হচ্ছে ছয়শো পঁচিশ যেটা দুশো চৌষট্টি এর চাইতে বড় ছোট না, যার কারণে এইটাকে আর নিতে পারতেছি না। তার মানে দুইটার জন্য আমাদের শর্তটাকে সমর্থন করে, এক হচ্ছে এক্সের মান থ্রি এর জন্য আর একটা হচ্ছে এক্সের মান ফোরের জন্য। তো তাহলে এক্স ইকুয়াল থ্রি এবং ফোর এই দুইটি অংশই গ্রহণযোগ্য, তাহলে নির্ণয় সেট হবে থ্রি অ্যান্ড ফোর। দুই নং প্রশ্নটাতে বলা আছে নিচে সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন এগুলো দেওয়া আছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে এগুলো সব বিজোড় সংখ্যা। বা তো আমরা বলতে পারি যে থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন সেটের উপাদানগুলো প্রত্যেকটি বিজোড় সংখ্যা এবং থ্রি এর চাইতে ছোট নয় এবং এগারো এর চাইতেও বড় নয়, তার মানে আমরা বলতে পারি যে এক্স এলিমেন্ট অফ এন যেহেতু ন্যাচারাল নাম্বার ঋণাত্মক সংখ্যা নেই যেহেতু তার মানে এটা পূর্ণ সংখ্যা না, হচ্ছে ন্যাচারাল নাম্বার হিসেবে নিতে হবে। তাহলে এক্স এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার এক্স বিজোড় সংখ্যা এবং আরেকটা কথা বলা আছে এক্সের মান ওয়ান থেকে বড় এবং থার্টিন থেকে ছোট, তাহলে ওয়ান ইজ গ্রেটার দেন লেস দেন অফ এক্স ইজ লেস দেন অফ থার্টিন। খড়ং প্রশ্নতে বলা আছে ওয়ান টু থ্রি ফোর ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন থার্টি সিক্স, একটা জিনিস দেখতেই পাওয়া যাচ্ছে এটা হচ্ছে ছত্রিশের গুণনীয়ক সমূহ, কারণ সবগুলো সংখ্যা দিয়ে ছত্রিশকে ভাগ করা যায়।
সো এটাকে আমরা বলতে পারি যে সেটের উপাদানগুলো প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা এবং 36 এর গুণনীয়ক, তার মানে নির্ণয় সেট হবে x এলিমেন্ট অফ n, যেহেতু এগুলোতে ঋণাত্মক সংখ্যা নেই তার মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, এবং x 36 এর গুণনীয়ক। দুই নং প্রশ্নের ঘনাং প্রশ্নে তো বলা আছে 4 8 12 16 20 24 28 32 36 40, এই সংখ্যাগুলো দেখা যাচ্ছে যে 4 এর গুণিতক চার দ্বারা সব সংখ্যাকে ভাগ করা যায়, তার মানে হচ্ছে চারের গুণিতক হচ্ছে এই সকল সংখ্যাগুলো। তার মানে আমরা বলতে পারি যে চারের উপাদান সমূহ চারের গুণিতক কিন্তু চল্লিশের চাইতে বড় নয়। তাহলে আমরা বলতে পারি এক্স এলিমেন্ট অফ এন, এন দিলছি কারণ হচ্ছে এখানে ঋণাত্মক সংখ্যা নেই, তার জন্য এক্স চারের গুণিতক এবং এক্স গ্রেটার দেন ইকুয়াল 40, চল্লিশের চাইতে বড় নয় তার মানে এক্স হবে হচ্ছে লেস দেন ইকুয়াল অফ 40। বলা আছে যে প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 6 সেটের উপাদান সমূহ প্রত্যেকটি পূর্ণ সংখ্যা, তার মানে আমরা বলতে পারি যে 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 16, এক্স কিউব ইকুয়াল প্লাস মাইনাস 64, এক্স ইকুয়াল প্লাস মাইনাস 5 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 25, এক্স কিউব ইকুয়াল 125 প্লাস মাইনাসের, এক্স ইকুয়াল যদি প্লাস মাইনাস 6 হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল 36 এবং এক্স কিউব ইকুয়াল প্লাস মাইনাস 215, অর্থাৎ উপাদান সমূহের বর্গ 16 অপেক্ষা বড় অথবা সমান এবং ঘন 216 অপেক্ষা ছোট বা সমান হবে, যার কারণে আমরা বলতে পারি যে এক্স এলিমেন্ট অফ জেড, এখানে যেহেতু প্লাস মাইনাস দুইটাই আছে যার কারণে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যার জন্য এলিমেন্ট অফ জেড ব্যবহার করা হয়েছে, এক্স এলিমেন্ট অফ জেড এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন ইকুয়াল অফ 36 এবং এক্স কিউব ইজ গ্রেটার দেন ইকুয়াল অফ 216। সো এটাই হচ্ছে ঘয়ের উত্তর। তিন নং প্রশ্নতে বলা আছে যে এ এর উপাদান দেওয়া আছে 234, বি এর উপাদান দেওয়া আছে 12a, সি এর উপাদান দেওয়া আছে 2ab, হলে নিচে সেটগুলোকে নির্ণয় করতে বলা হয়েছে। প্রথম হচ্ছে বি সেট সি, তাহলে বি এর মান দেওয়া আছে এটা এবং সি এর মান এটা, তাহলে বি বাই সি অর্থাৎ হচ্ছে বি মাইনাস সি, এই অংশটা থেকে যদি বাদ যায়, 12a থেকে যদি 2ab বাদ যায় তাহলে 2a এবং 2a বাদ গিয়ে শুধু 1 অ্যান্সার। ঠিক তেমনিভাবে খ নং প্রশ্নতে বলা আছে যে এ ইউনিয়ন বি যেটা হচ্ছে কাপ দেওয়া আছে, কাপের জন্য কমন আনকমন সব কিছুকেই নিতে হবে, তাহলে 234 ইউনিয়ন অফ 12a, যদি তাই হয়ে থাকে এ ইউনিয়ন বি এর মান আসবে 1234a, এটাই হচ্ছে অ্যান্সার। তিনের গ নং প্রশ্নতে বলা আছে এ ইন্টারসেক্ট অফ সি অর্থাৎ ক্যাপ দেওয়া আছে, ক্যাপ দেওয়া থাকলে শুধুমাত্র কমনগুলো নিতে হবে, তাহলে এ ইন্টারসেক্ট সি যদি হয়ে থাকে বলতে পারি যে দেওয়া আছে এই মানগুলো, তাহলে এ ইন্টারসেক্ট সি শুধু কমন দুটার মধ্যে 234 এবং 2ab এর মধ্যে কমন শুধু যায় হচ্ছে 2, তাহলে 2e হবে এটার অ্যান্সার। চার নং প্রশ্নতে অর্থাৎ তিনের ঘয়ে বলা আছে এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি, তাহলে বি ইন্টারসেক্ট সি কে আগে যদি বের করে নিই তাহলে বি ইন্টারসেক্ট সি 12a ইন্টারসেক্ট অর্থাৎ ক্যাপ 2ab, তো তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে কমন শুধু যায় হচ্ছে 2a। এখন এ এর সাথে ইউনিয়ন করতে হবে অর্থাৎ এ এর সাথে কাপ অবস্থাতে আছে, এ এর মান হচ্ছে 234 কাপ 2a অর্থাৎ হচ্ছে সংযোগ 2a, তাহলে দুইটা সব কিছু কমন, তাহলে 234 এবং a এটাকে নিতে হবে। তিনের উঙ্গনং প্রশ্নতে বলা আছে ইন্টারসেক্ট অফ বি ইউনিয়ন সি এর মান নির্ণয় করতে হবে, তাহলে বি ইউনিয়ন সি এর মান যদি আগে নির্ণয় করে নিই তাহলে বি ইউনিয়ন সি অর্থাৎ কাপের জন্য সকল কমন আনকমন সব কিছুই হবে 1 2 a b, সব কিছু নিতে হবে, আর যখন এর সাথে ইন্টারসেক্ট করতে যাব তখন এর মান হচ্ছে 234 ইন্টারসেক্ট অফ বি ইউনিয়ন সি এর মান এটা, তাহলে ইন্টারসেক্ট করলে এখান থেকে কমন পাওয়া যায় শুধুমাত্র 2, তাহলে 2ই হবে এই প্রশ্নটার জন্য উত্তর। চার নং প্রশ্নটাতে বলা আছে যে সার্বিক সেট ইউ ইকুয়াল বা ইউনিভার্সাল সেট ইউ ইকুয়াল 1 থেকে 7 পর্যন্ত, এ এর মান হচ্ছে 135, বি এর মান 246, সি এর মান 3 4 5 6 7, হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করতে হবে যে এ ইউনিয়ন অফ বি বার এটা ইকুয়াল হবে বি নর ইন্টারসেক্ট অফ বি নর, তো তাহলে সেক্ষেত্রে দেওয়া আছে যে মানগুলো সেগুলো লিখে নেব, তাহলে এ ইউনিয়ন বি ইকুয়াল পাই হচ্ছে কমন আনকমন সব, যেহেতু কাপ আছে যার কারণে আসবে কমন আনকমন 1 2 4 5 6, তো 1 2 4 5 6, এবং যখন আমরা এটাকে নর নেব অর্থাৎ হচ্ছে সার্বিক সেট থেকে এটাকে বিয়োগ করব, এটার পূরক সেট যেটা হবে পূরক চিহ্ন দেওয়া আছে, তার মানে হচ্ছে ইউ মাইনাস অফ এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি এর মানটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে শুধু 7। এখন পূরক সেট এ এর জন্য আমরা যদি মানটা নির্ণয় করি তাহলে এ পূরক সেটের জন্য ইউ মাইনাস এ, ইউ এর মান দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত, তাহলে সেখান থেকে এর মান 135 বিয়োগ করলে আসে 2 4 6 7, আবার বি নর বি পূরক সেটের বি এর জন্য পূরক সেট হবে ইউ মাইনাস বি, তাহলে বি এ বিয়োগ করলে এক্ষেত্রে আসে 1 3 5 7, এই দুটাকে যদি আমার ইন্টারসেক্ট করা হয় রাইট সাইড যেটা,
যে ইন্টারসেক্ট যদি করি তাহলে ইন্টারসেক্টের জন্য শুধুমাত্র দুইটার মধ্যে 1357 এবং 2467 এর মধ্যে শুধুমাত্র কমন হচ্ছে 7, তাহলে থাকবে হচ্ছে শুধু 7, 7ই হবে এটার জন্য উত্তর। অর্থাৎ রাইট সাইডের উত্তর 7, লেফট সাইডেও 7, তার মানে দুইটা সত্যতা যাচাই করা হলো। চার নং প্রশ্নতে বলা আছে যে ইউ এর মান এগুলো দেওয়া আছে, মানগুলো দেওয়া আছে, আমাদেরকে সত্যতা যাচাই করতে হবে। দুই নং প্রশ্ন যে বি ইন্টারসেক্ট সি পূরক সেট, এর পূরক সেট ইকুয়াল হবে বি পূরক সেট ইউনিয়ন অফ সি পূরক সেট। তো তাহলে ইউনিভার্সাল সেট দেওয়া আছে, এটা মান যেগুলো দেওয়া আছে, তাহলে বি ইন্টারসেক্ট সি এর মান আসে 2, 4, 6 এবং 3, 5, 6, 7 কে যদি ইন্টারসেক্ট করা হয় তাহলে শুধু কমনগুলো নিলে এখান থেকে পাওয়া যায় 4 এবং 6। এখন এটার যদি আমরা পূরক সেট নির্ণয় করতে চাই তাহলে ইউ থেকে ওটাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আসবে ইউ মাইনাস বি ইন্টারসেক্ট সি, মানে হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, ওখান থেকে 4 এবং 6 কে বিয়োগ করলে আসে 1, 2, 3, 5, 7, এটা হচ্ছে বি ইন্টারসেক্ট সি এর পূরক সেট। রাইট সাইডের জন্য বি পূরক সেটকে আমরা এভাবে লিখতে পারি ইউ মাইনাস বি, তাহলে ইউ এর মান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত এবং বি এর মান হচ্ছে 2, 4, 6, সো এটাকে বিয়োগ করলে আসে হচ্ছে 1, 3, 5, 7। আর সি প্রাইম বা সি নর যেটাই আমরা বলি বা সি পূরক সেটের জন্য বের করতে হবে ইউ মাইনাস সি, ইউ এর মান থেকে সি এর মান বিয়োগ করলে আসে হচ্ছে 1 এবং 2। এই দুটাকে যদি আমরা কমন করি তাহলে সেক্ষেত্রে 1, 2, 3, 5, 7 এটা হচ্ছে আসে, এবং আমরা লেফট সাইডেও পাইছিলাম এই অংশটাই, রাইট সাইডেও এটাই পাইছি, যার কারণে আমরা বলতে পারি যে বি ইন্টারসেক্ট সি পূরক সেট ইকুয়াল বি পূরক ইউনিয়ন অফ সি পূরক। পরের প্রশ্নটাতে বলা আছে যে 3 নং প্রশ্ন, এ ইউনিয়ন অফ বি, যদিও ইউনিভার্সাল সেটের চিহ্নটা চলে আসছে, ইউ ইউটা হবে না, ইউনিভার্সাল সেটের চিহ্ন আসছে এখানে, এটা ইউনিয়ন হবে, ইউনিয়নের চিহ্নটা হবে এরকম, উপরে দাগ দেওয়া যাবে না। তো এই অংশটা তাহলে প্রথমত এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করতে পারি, এ ইউনিয়ন বি ইকুয়াল হবে 1, 3, 5 ইউনিয়ন অফ 2, 4, 6, তাহলে 1, 2, 3, 4, 5, 6 এটা আসে এ ইউনিয়ন বি। সেটার সাথে যদি ইন্টারসেক্ট সি করি, সি এর মান দেওয়া আছে 3, 4, 5, 6, 7, ইন্টারসেক্ট করলে শুধু কমনগুলোকে নিতে হবে, তাহলে কমন যায় হচ্ছে 3, 4, 5, 6। রাইট সাইডের জন্য আগে এ ইন্টারসেক্ট সি যদি বের করি তাহলে 1, 3, 5 ইন্টারসেক্ট অফ 3, 4, 5, 6, 7, এই দুইটার মধ্যে ইন্টারসেক্ট করলে পাওয়া যায় 3 এবং 5। ঠিক তেমনিভাবে বি ইন্টারসেক্ট সি এর জন্য পাই হচ্ছে 2, 4, 6 কে ইন্টারসেক্ট অফ 3, 4, 5, 6, 7, এই দুইটাকে যদি ইন্টারসেক্ট করি তাহলে মান পাই 4 এবং 6। তাহলে এই দুইটাকে যদি আবার ইউনিয়ন করি, এ ইন্টারসেক্ট সি ইউনিয়ন অফ বি ইন্টারসেক্ট সি, তাহলে 3, 5 ইউনিয়ন অফ 4, 6, তার মানে এখানে কমন আনকমন সবগুলোই নেওয়া যাচ্ছে 3, 4, 5, 6, এবং আমরা লেফট সাইডের জন্য পেয়েছিলাম 3, 4, 5, 6, তার মানে আমরা বলতে পারি যে এই দুইটা রাশিকে সত্যতা যাচাই করা হলো। চার নং প্রশ্নটাতে বলা আছে সার্বিক সেট ইউ ইকুয়াল 1 থেকে 7 পর্যন্ত, এর মান দেওয়া আছে 1, 3, 5, বি এর মান দেওয়া আছে 2, 4, 6 এবং সি এর মান দেওয়া আছে 3, 4, 5, 6, 7, যদি হয়ে থাকে তাহলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করতে হবে। সত্যতা যাচাইয়ের জন্য চতুর্থ নং প্রশ্নটাতে বলা আছে এই অংশটা, তাহলে আমরা মানগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিতে পারি, তারপর এই ইন্টারসেক্ট বি আগে বের করে নিব, যেহেতু ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে কাজগুলো আছে সেই কাজগুলোকে আগে শেষ করে নিতে হয়। এ ইন্টারসেক্ট বি, তার মানে হচ্ছে 1, 3, 5 ইন্টারসেক্ট অফ 2, 4, 6, এটার ক্ষেত্রে কমন যাবে কিছুই না, ফাঁকা সেট। আবার এটার সাথে যদি ইউনিয়ন করি সি, সি এর মান যেটা আছে, ফাঁকা সেটের সাথে কোনো কিছুকে ইউনিয়ন করলে স্বাভাবিকভাবে সবগুলো সংখ্যাই হবে, অর্থাৎ 3 থেকে 7 পর্যন্ত, 3, 4, 5, 6, 7 পর্যন্ত। ঠিক তেমনিভাবে পরের প্রশ্নটাতে পর অংশটুকুর জন্য এ ইউনিয়ন সি যদি বের করি তাহলে 1, 3, 5 ইউনিয়ন অফ 3, 4, 5, 6, 7, তাহলে সি এর মান এবং সি এর মান যদি এখানে বসাই তাহলে সেগুলোর ভিতরে শুধু কমন আনকমন সব যদি আমরা নিই তাহলে মানটা আসে এরকম 1, 3, 4, 5, 6, 7। আর বি ইউনিয়ন সি যদি বের করি তাহলে আসে হচ্ছে 2, 4, 6 ইউনিয়ন অফ 3, 4, 5, 6, 7, যদি তাই আসে তাহলে 2, 3, 4, 5, 6, 7 আসে এই মান। তাহলে এই দুইটার মধ্যে যদি ইন্টারসেক্ট করি এ ইউনিয়ন সি ইন্টারসেক্ট অফ বি ইউনিয়ন সি, তাহলে ইন্টারসেক্ট করলে মানটা আসবে 3, 4, 5, 6, 7। এ ইন্টারসেক্ট বি ইউনিয়ন অফ সি ইকুয়াল ডান পক্ষ, এটা দেখানো হয়েছে, সত্যতা যাচাই করা হলো। 5 নং প্রশ্নটাতে বলা আছে যে কিউ ইকুয়াল এক্স ওয়াই হলে এবং আর ইকুয়াল এম এন এল হলে পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ পি সেট কিউ সেটের শক্তি সেট এবং আর সেটের শক্তি সেট দুটি নির্ণয় করতে বলা হয়েছে। তো তাহলে আমরা বলতে পারি যে শক্তি সেট নির্ণয় করার ক্ষেত্রে প্রথমত আগে হচ্ছে দুইটিকে আলাদা আলাদাভাবে দুইটিকে একবারে লিখতে হয়, তারপরে দুইটি থাকলে একটি করে
আলাদা করে লিখতে হয়, তিনটি থাকলে প্রথমে তিনটি লিখতে হয়, তারপর দুটি করে, তারপরে একটি করে। তো তেমনিভাবে আমরা বলতে পারি যে দেওয়া আছে কিউ ইকুয়াল এবং আর ইকুয়াল যে মানগুলো দেওয়া আছে, তাহলে পাওয়ার অফ কিউ হবে কিউ সেটের উপসেট সমূহ। উপসেটগুলোকে এভাবে লেখা যায় এক্স ওয়াই এক্স ওয়াই এবং ফাঁকা সেট, তাহলে পাওয়ার অফ কিউ হবে এই অংশটা। ঠিক তেমনিভাবে আর সেটের উপসেটগুলো হবে এম এন এল, প্রথমে তিনটা তারপর দুটা করে, দুটো করে, এইভাবে তিনভাবে লেখা যায় এম এন এম এল এন এল, তারপরে এম এন এবং এল, এবং তারপরে হচ্ছে ফাঁকা সেট, এভাবে লেখা হয়ে থাকে। তাহলে পাওয়ার অফ আর হবে এই অংশটা, এই সেটটা। তো তাহলে আমরা বলতে পারি যে এই 5 নং প্রশ্নের জন্য এই দুইটাই হচ্ছে উত্তর। 6 নং প্রশ্নটাতে বলা আছে এ ইকুয়াল স্মল এ স্মল বি এবং বি ইকুয়াল এ বি সি, সি ইকুয়াল এ ইউনিয়ন বি, পাওয়ার অফ সি এর মান বের করতে বলছে। তার মানে আমাদেরকে আগে এ ইউনিয়ন সি এর মান বের করতে হবে, সরি এ ইউনিয়ন বি এর মান বের করতে হবে। এ ইউনিয়ন বি এর মান হবে এ বি ইউনিয়ন অফ এ বি সি, তার মানে এ বি সি তিনটাই হবে হচ্ছে সি এর মান। তাহলে সি এর মান, পাওয়ার অফ সি ইকুয়াল হবে হচ্ছে সি এর উপাদান যেহেতু তিনটি, সি এর উপসেট সমূহ হয় হচ্ছে এ বি সি এ বি বি সি সি এ এ বি সি ফাঁকা সেট, মোট 8টি। যেহেতু মোট 8টি হয়, তার মানে আমরা বলতে পারি যে পাওয়ার অফ সি এর উপাদানগুলো হচ্ছে এই অংশটা। তার মানে আমরা এখান থেকেই বলতে পারি যে এর উপাদান সংখ্যা যেহেতু 8টি, তাহলে 2³ = 8, তার মানে এটা দেখানো হলো উপাদান সংখ্যা 2⁴, যেখানে n হলো c এর উপাদান সংখ্যা, সেটাই দেখানো হয়েছে। 7-এর ক নং প্রশ্নতে বলা আছে যে প্রথম ক্রোমোজোর ইকুয়াল দ্বিতীয় ক্রোমোজোর, তাহলে x এবং y এর মান নির্ণয় করতে বলা হয়েছে। আমরা জানি ক্রোমোজোরের ব্র্যাকেটের মধ্যে কমা দেওয়া থাকলে প্রথম কমার জন্য প্রথম অংশটুকু সমান হচ্ছে দ্বিতীয় অংশটুকু। তাহলে x মাইনাস 1 ইকুয়াল আমরা বলতে পারি যে y মাইনাস 2 ক্রোমোজোরের শর্ত অনুসারে, আর দ্বিতীয় শর্ত অনুসারে বলতে পারি যে y প্লাস 2 ইকুয়াল 2x + 1। তো প্রথম শর্ত থেকে আমরা এভাবে পাই যে x মাইনাস y ইকুয়াল মাইনাস 2+1, বা x মাইনাস 1 y ইকুয়াল মাইনাস 1। আবার দ্বিতীয় ক্রোমোজোর সূত্র অনুসারে যে y প্লাস 2 ইকুয়াল 2x+1, তার মানে হচ্ছে y মাইনাস 2x ইকুয়াল 1 মাইনাস 2, তার মানে এখান থেকেও বলতে পারি যে y মাইনাস 2x ইকুয়াল মাইনাস 1। এটা হচ্ছে 2 নং সমীকরণ, যদি আমরা মাইনাস 1 দ্বারা গুণন করি তাহলে হয়ে যায় 2x মাইনাস y ইকুয়াল 1। 1 থেকে যদি 2 নং সমীকরণ আমরা বিয়োগ করি, বিয়োগ করলে আসে এরকমভাবে যে বিয়োগ চিহ্ন দিয়ে 2x - y - 1 - 1। তো তাহলে মাইনাস 1 মাইনাস 1 মিলে মাইনাস 2, আর মাইনাসের 2x প্লাসের y মিলে এখানে ওয়াই ওয়াই বাদ যাচ্ছে, থাকতেছে 2x থেকে x বিয়োগ করলে মাইনাসের x, মাইনাস মাইনাস কাটা গেলে 2x ইকুয়াল 2। তার মানে x এর মান যদি 2 হয়ে থাকে, তাহলে 1 নং সমীকরণ থেকে x এর মান বসালেই পাচ্ছি আমরা y এর মান, এটাই হচ্ছে উত্তর, x এর মান 2 এবং y এর মান 3। 7-এর খ নং প্রশ্নটাতে বলা আছে যে ax মাইনাস cy কমা a² - c² ইকুয়াল 0 কমা ay - cx যদি হয়, তাহলে x এবং y এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো তাই যদি হয়, তাহলে যেগুলো দেওয়া আছে ক্রোমোজোর শর্ত অনুসারে এটা বলতে পারি, এবং ক্রোমোজোর দ্বিতীয় শর্ত অনুসারে a² - c² ইকুয়াল ay - cx বলতে পারি। তো তাহলে এই অংশটাকে আবার ঘুরায় লিখতে পারি যে ay - cx ইকুয়াল a² - c². এখন দুইটা রাশির মধ্যে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে এই রাশি এবং এই রাশির মধ্যে একটু ডিফারেন্স হচ্ছে, যেখানে ax এখানে ay, তার মানে উপরে যদি y দ্বারা গুণন করি এবং নিচে যদি x দ্বারা গুণন করি, তাহলে axy আর নিচে হচ্ছে xy। আবার ঠিক তেমনিভাবে এখানেও সেম, যে এখানে যদি x দ্বারা গুণন করি আর নিচে যদি y দ্বারা গুণন করি, তাহলে c এর ক্ষেত্রে এখানে হচ্ছে cxy, এখানেও হচ্ছে cxy, তাহলে বিয়োগ করতে পারবো। তো তাহলে আমরা প্রথমত করতে পারি যে 1 নং a দ্বারা এবং 2 নং c দ্বারা গুণন করে যোগ করি। তাহলে প্রথমটাতে হচ্ছে a² x - a cy, পরেরটাতে হচ্ছে ac y - c² x, তাহলে ac y বাদ যাচ্ছে, যোগটাও করতে পারি আবার ওইভাবে বিয়োগ করলেও উত্তরটা একই আসতো, তাহলে yy বাদ যাচ্ছে, থাকতেছে a² x - c² x ইকুয়াল a² c - c³। দুঃখিত, এটা c কিউব হবে, এই জায়গাটাতে ভুলে a কিউব আসছে, এটা c কিউব হবে। তাহলে এখান থেকে x কমন নিলে a² - c² ইকুয়াল c কমন নিলে a² - c² উভয় পক্ষে থেকে যদি a² - c² ভাগ হয়ে যায়, তাহলে আমরা পাই x ইকুয়াল c। যদি x ইকুয়াল c হয়ে থাকে, তাহলে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই যে a, c, মানে a·c = -cy ইকুয়াল 0, তাহলে ac কে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে মাইনাস হয়, মাইনাস মাইনাস কাটলে cy ইকুয়াল ac, cc বাদ গেলে y ইকুয়াল a, অর্থাৎ xy এর মান আসবে c এবং a,
x এর মানের জন্য c এবং y এর মান a 7 এর গুণাঙ্ক প্রশ্নতে আরেকটা ক্রমযোগ দেওয়া আছে তাহলে ক্রমযোগ সূত্র অনুসারে প্রথমটা ইকুয়াল প্রথমটা দ্বিতীয়টা ইকুয়াল দ্বিতীয়টা তাহলে দ্বিতীয়টার থেকে কাজ করতে পারি যে 3x + 2y = 13 তাহলে এখন আমরা বলতে পারি যে প্রথমটাতে যদি 2 দ্বারা গুণন করি এবং 2 এর সাথে যোগ করি তাহলে হয়ে যায় 12x - 2y = 2 আর নিচেটাতে থাকে 3x + 2y = 13 তাহলে 2y এবং 2y বাদ যাচ্ছে 12x এবং 3x যোগ করলে হয় 15x ইকুয়াল হচ্ছে 13 এবং 2 যোগ করলে আসে 15 তাহলে 13 এবং এটা 15x ইকুয়াল হবে 15 ডিভাইড বাই হচ্ছে 15 তার মানে হচ্ছে x এর মান হচ্ছে 1 তাহলে x এর মান যদি 1 হয় তাহলে x এর মান 1 নং সমীকরণে বসালে পাই যে 6 * 1 - y ইকুয়াল 1 বা 6 - y ইকুয়াল 1 বা মাইনাস ওয়াই ইকুয়াল ফাইভ কেননা সিক্স বিয়োগ হলে মাইনাসের ফাইভ মাইনাস মাইনাস কাটা গেলে ওয়াই এর মান হচ্ছে ফাইভ আসে তার মানে এক্স এবং ওয়াই এর মান আসবে ওয়ান এবং ফাইভ আট নং প্রশ্নতে বলা আছে যে পি এর মান হচ্ছে এ যদি হয়ে থাকে কিউ এর মান যদি বি এবং সি হয়ে থাকে তাহলে পি ইন্টু কিউ এবং কিউ ইন্টু পি নির্ণয় করতে বলা হয়েছে গুণনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সংখ্যাগুলোর উপাদানগুলোর কথা আগে বলা আছে তাদেরকে অবশ্যই আগে লিখতে হবে যেমন হচ্ছে পি বলা আছে আগে তার মানে পি আগে এবং পরেরটাতে কিউ আগে বলা আছে তার মানে কিউ এর উপাদানগুলোকে আগে লিখতে হবে তাহলে আমরা বলতে পারি যে পি এর মান দেওয়া আছে এটা এবং কিউ এর মান এটা পি এর মান কিউ এর মান পি ক্রস কিউ হবে এ ক্রস হচ্ছে বি কমা সি তাহলে হবে এ বি এবং এ সি আমরা এখানে কোনো অবস্থাতে এভাবে লিখতে পারবো না বি এ বা সি এ এভাবে কোনোভাবেই লিখতে পারবো না আমাদেরকে যেটা অংশটা আগে দেওয়া আছে এই ক্ষেত্রে শুধুমাত্র গুণনের এই ক্ষেত্রে অবশ্যই সেই অংশগুলোকে সামনে লিখতে হবে ঠিক আছে এবং কিউ ইন্টু পি যখন নির্ণয় করবো তখন বি সি ইন্টু এ তার মানে বি এ এবং সি এ এটাই হবে অ্যান্সার আটের খনন প্রশ্নতে বলা আছে যে এর মান দেওয়া আছে 3 4 5 বি এর মান 4 5 6 সি এর মান এক্স ওয়াই যদি হয় তাহলে এ ইন্টারসেক্ট বি ক্রস অফ সি নির্ণয় করতে বলা হয়েছে তার মানে আমাদের এখানে দেওয়া আছে যে এর মান হচ্ছে 3 4 5 এবং বি এর মান 4 5 6 যদি হয়ে থাকে তাহলে এ ইন্টারসেক্ট বি এর মান আসবে প্রথমে এ ইন্টারসেক্ট বি এর মানটা আমাদেরকে নির্ণয় করে নিতে হবে তাহলে দুইটার মধ্যে শুধু কমন যায় যেহেতু ক্যাপ আছে শুধুমাত্র কমন তার মানে 4 5 নিতে পারবো এর সাথে যদি আমরা সি এর মান গুণন করি সি এর মান হচ্ছে এক্স ওয়াই তাহলে প্রথমত 4 দ্বারা উভয় পক্ষকে গুণন করতে হবে তাহলে হবে 4x 4y এবং পরবর্তীতে 5 দ্বারা উভয় পক্ষকে গুণন করতে হবে তাহলে হবে 5x 5y তার মানে এটাই হবে হচ্ছে 8 নং প্রশ্নের জন্য উত্তর 9 নং প্রশ্নটাতে 8 এর গ নং প্রশ্নটাতে বলা আছে যে p = 357 এবং q = 57 r ইকুয়াল হচ্ছে p p বাই q বা p সেট q তাহলে p ইউনিয়ন অফ q ইনটু r নির্ণয় করতে বলা হয়েছে তার মানে p ইউনিয়ন অফ q আগে বের করে নিতে হবে সেটার মান আসে দুটার মধ্যে কমন প্রথমত আর যদি বের করে নিই তাহলে সেক্ষেত্রে আর ইকুয়াল হবে হচ্ছে পি বাই কিউ এখানে বাই চিহ্নটা হবে তাহলে 357 - 57 তাহলে বিয়োগ গেলে থাকে শুধু 3 আর পি ইউনিয়ন কিউ যদি বের করি তাহলে সেক্ষেত্রে দুইটার মধ্যে কমন আনকমন সব তার মানে 357ই হবে এই রাশিটার মান সো এখন প্রদত্ত রাশি হচ্ছে এই অংশটা ইকুয়াল হবে 357 × 3 তাহলে হবে 335373 কেননা প্রত্যেক বেলাতে এই মানগুলো আগে আছে আবার এখানে কেউ কেউ ভুল করে বুদ্ধি খাটিয়ে যে ছোট সংখ্যা আগে লিখবো 35 লিখবো এবং 37 লিখবো না এক্ষেত্রে অবশ্যই অঙ্কটা ভুল হবে যে গুণনের এই অংশটার ক্ষেত্রে সাধারণত সেটের যে উপাদানগুলো আগে আছে সেই উপাদানগুলোকে আগেই লিখতে হবে এটাই হচ্ছে অ্যান্সার 3 3 5 3 এবং 7 3 9 নং প্রশ্নতে বলা আছে এ এবং বি যথাক্রমে 35 এবং 45 এর সকল গুণনীয়কের সেট হলে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেক্ট বি নির্ণয় করো তাহলে 35 এর গুণনীয়কগুলো হবে 1 × 35 5 × 7 তার মানে গুণনীয়ক 4টি পাওয়া যায় 1 5 7 35 বি এর গুণনীয়কগুলো পাওয়া যায় 45 ইকুয়াল 1 × 45 3 × 15 এবং 5 × 9 তার মানে হচ্ছে বি এর উপাদানগুলো হবে 1 3 5 9 15 এবং 45 তাহলে এই দুইটার মধ্যে যদি ইউনিয়ন করি তাহলে কমন যায় হচ্ছে 1 আর এখানে থেকে স্বাভাবিকভাবেই কোনোটা কমন যায় না তার মানে হবে হচ্ছে 1 3 5 7 9 15 35
45, তার মানে এই ইন্টারসেক্ট বি এর ক্ষেত্রে শুধু কমন যদি নেই তাহলে কমন থাকে শুধু 1 এবং 5, তার মানে হচ্ছে এই দুইটাই হচ্ছে অ্যানসার। 10 নং প্রশ্নটাতে বলা আছে যে উদাহরণের মতোই অঙ্কটা যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। যেহেতু 31 অবশিষ্ট থাকে তার মানে এই সংখ্যাটা অবশ্যই 31 থেকে বড় হবে এবং ওই সংখ্যাগুলোর থেকে 31 বিয়োগ করলে যে সংখ্যা হয় সেই সংখ্যার অবশ্যই গুণনীয়ক হবে। তো তাহলে আগে আমরা বের করে নিই যে বিয়োগ করলে আসে প্রথম অত 346 থেকে 31 বিয়োগ করলে 315 এবং 556 থেকে 31 বিয়োগ করলে 525, এর সাধারণ গুণনীয়ক হবে এই সেটগুলো। সো সেটা যদি হয়ে থাকে তাহলে আমরা মনে করি যে 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়কের সেট হবে এ, যদি তাই হয়ে থাকে তার মানে 525 গুণনীয়কের সেট হবে বি। তো এ ইকুয়াল হবে 315 এর সেটগুলো 1 × 315 লিখতে পারি, 3 × 105 লিখতে পারি, 5 × 63 লিখতে পারি, 7 × 45 লিখতে পারি, 9 × 35 লিখতে পারি, 5 × তার মানে এই পর্যন্তই লেখা যায়। আবার 525 সমান লিখতে পারি 1 × 525, 3 × 175, 5 × 105, 7 × 775, 15 × 35। তাহলে 31 অপেক্ষা 315 এর গুণনীয়কগুলো হলো 35, 45, 63, 105, 315 এবং 525 এর গুণনীয়ক হচ্ছে 35, 75, 105, 175 এবং 525। এই দুইটার মধ্যে যদি আমরা সেট করি তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে এ ইন্টারসেক্ট অফ বি ইকুয়াল দুইটার মধ্যে কমন যায় শুধুমাত্র 35 এবং 105, এই দুইটাই হচ্ছে অ্যান্সার। 11 নং প্রশ্নটাতে বলা আছে যে কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, দুইটি খেলায় পছন্দ করে তদ্রূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10 জন, কতজন শিক্ষার্থী দুইটি খেলায় পছন্দ করে না তা ভেন চিত্রের সাহায্যে দেখাতে হবে। তো এখানে ফুটবল খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সেট হচ্ছে এফ, যদি আমরা বলে থাকি যে এরূপ শিক্ষার্থীর সেট হচ্ছে এফ, ক্রিকেট খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সেট হচ্ছে সি, ভেন চিত্রে 30 জন শিক্ষার্থীর সেটকে আমরা যদি ইউ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে পরস্পর দুইটি বৃত্ত ক্ষেত্র এফ এবং সি দ্বারা নির্দেশ করলে দুটি খেলায় পছন্দ করে এরূপ শিক্ষার্থী সেটকে আমরা আর দ্বারা প্রকাশ করলে সেটা হবে হচ্ছে এফ ইন্টারসেক্ট সি। শুধু ফুটবল খেলা পছন্দ করে এরূপ সেট হচ্ছে কিউ, কিউ ইকুয়াল হবে হচ্ছে শুধু ফুটবল যদি পছন্দ করে তাহলে মোট ফুটবল পছন্দ করে 20 জন, তার ভিতর থেকে 10 জন আছে ফুটবল এবং ক্রিকেট দুইটাই পছন্দ করে, তার মানে শুধু ফুটবল পছন্দ করে 20 জন থেকে 10 জন বিয়োগ করলে 10 জন, আর শুধু ক্রিকেট পছন্দ করে 15 জন থেকে যদি 10 জন বিয়োগ করে তাহলে শুধু ক্রিকেট পছন্দ করে 5 জন। সো এটাকে চিত্র আকারেও দেখানো যায়, অন্তত একটি খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী হবে কি যে এই 10 জন 10 জন এবং 5 জন, শুধু ফুটবল পছন্দ করে, শুধু ক্রিকেট পছন্দ করে এবং দুইটি খেলায় পছন্দ করে। সো এই তিনটার যোগফল হবে হচ্ছে অন্তত একটি খেলা পছন্দ করে, এরকম হচ্ছে 25 জন, তাহলে মোট শিক্ষার্থী 23 জন কিন্তু অন্তত একটি খেলা পছন্দ করে এরকম শিক্ষার্থী হচ্ছে 25 জন, তার মানে কোনো খেলাই পছন্দ করে না এরকম আছে, বিয়োগ করলেই হবে 5 জন। এটাই হচ্ছে উত্তর। চিত্রাকারেও এটাকে আমরা এভাবে দেখাইতে পারি যে এফ এবং সি, কিউ, কিউ আর এস, পি, ইউ, এগুলো দ্বারা আমরা সাধারণত প্রকাশ করে থাকি। পর প্রশ্নটাতে বলা আছে যে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষা 65% শিক্ষার্থী বাংলায়, 48% শিক্ষার্থী বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাস এবং 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে, তাহলে শুধু বাংলা এবং ইংরেজিতে পাস করছে তাদের সংখ্যা নির্ণয় করতে হবে। শুধু বাংলা এবং ইংরেজিতে পাস করছে এরকম শিক্ষার্থী, উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যা দ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুটির সংযোগ সেট নির্ণয় করতে হবে। তাহলে সংযোগ সেট নির্ণয় করতে হলে বেঞ্চিতে আয়তাকার ক্ষেত্রটি 100 জন পরীক্ষার্থী সেট, যেহেতু এটা ইউকে সার্ভিক সেট বলা হয়ে থাকে তার মানে 100 জন পরীক্ষার্থী সেট হচ্ছে ইউ, পরস্পর সেটি দুটি বৃত্তক্ষেত্র দ্বারা বাংলা এবং ইংরেজিতে পাশকৃত শিক্ষার্থীদের সেটকে বোঝানো হয়ে থাকে, তার মানে হচ্ছে বাংলায় পাশকৃত শিক্ষার্থী বি এবং ইংরেজিতে পাশকৃত শিক্ষার্থী হচ্ছে ই, এভাবে প্রকাশ করা হয়ে থাকে। এটাই হচ্ছে ক নং প্রশ্ন উত্তর। খ নং প্রশ্নের জন্য চিত্রটাকে আবার এঁকে নিতে পারি, শুধু বাংলা এবং ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করো, শুধু বাংলা এবং ইংরেজিতে পাস করছে তার মানে কিউ ইকুয়াল বি ইন্টারসেক্ট অফ ই, শিক্ষার্থী বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাস, শুধু বাংলায় পাস হচ্ছে পি এবং শুধু ইংরেজিতে পাস হচ্ছে ই, আর যদি হয়ে থাকে শুধু বাংলায় পি এবং শুধু ইংরেজিতে যদি আর হয়ে থাকে তাহলে বাংলায় মোট পাস করছে দুইটা সাবজেক্টে পাস করছে 48 জন, বাংলায় পাস করছে 65 জন, তাহলে শুধু বাংলায় পাস করছে 48 থেকে 65, 65 থেকে 48 বিয়োগ করলে 17 জন,
আবার ঠিক তেমনিভাবে আমরা বলতে পারি যে আর টোটাল পাশকৃত শিক্ষার্থী হচ্ছে 100 জন, যেহেতু 100 জন শিক্ষার্থী তার ভিতর থেকে শুধু বাংলায় পাশ করছে 17 জন, 17 জন, 15 জন ফেল করছে, আর হচ্ছে 48 জন উভয় বিষয়ে পাশ করছে। তার মানে শুধু ইংরেজিতে পাশ করছে, ওই তিনটাকে বাদ দিলে শুধু ইংরেজিতে পাশকৃত শিক্ষার্থী হবে 100 - 17 + 48 + 15, এই তিনোটা যোগফলকে যদি 100 দ্বারা বিয়োগ করি তার মানে আসে হচ্ছে 20 জন। তার মানে শুধু ইংরেজিতে পাশ করছে এরকম শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 20। উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যা দেওয়ার মৌলিক গুণনীয়ক সময়ের দুইটি সেট, দুইটি সংযোগ সেট নির্ণয় করো। মনে করতে হবে উভয় বিষয়ে পাশকৃত শিক্ষার্থীদের সেট হচ্ছে এম, যদি বলাই থাকে তাহলে উভয় বিষয়ে ফেল শিক্ষার্থীদের সেট হচ্ছে এন করা হয়ে থাকবে। তাহলে উভয় বিষয়ে পাশকৃত শিক্ষার্থী 48, যার মৌলিক গুণনীয়ক হচ্ছে 2-3, আর উভয় বিষয়ে ফেলকৃত শিক্ষার্থী হচ্ছে 15, যার মৌলিক গুণনীয়ক হচ্ছে 3 এবং 5। তাহলে n = 3 5, তার মানে m ইউনিয়ন হচ্ছে n, তার মানে 2 3 ইউনিয়ন অফ 3 5, আসবে হচ্ছে 2 3 5। আর এটাই হচ্ছে উত্তর, যেহেতু সংযোগ সেট নির্ণয় করতে বলা হয়েছে। এই সৃজনশীলটির মধ্য দিয়েই আমাদের এই অধ্যায়ের সকল প্রশ্নগুলো সমাধান শেষ হয়ে গেল। আশা করছি ভালো লাগবে প্রত্যেকের। যদি আমাদের পরিশ্রমটা আপনাদের অল্প পরিমাণেও ভালো লেগে থাকে তাহলে আমাদের ক্ষেত্রে সেই পরিশ্রমটা সার্থক হবে। আপনারা যদি আমাদের ভিডিওগুলোকে পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। এই পর্যায়টাতে একটা ছোট্ট একটা কাজ করতে হবে। আমি দেখতে চাচ্ছি যে আমার ভিডিওগুলো ইনস্ট্যান্টলি ইউটিউব থেকে দেখে কারা, তাদের জন্য একটা শুধুমাত্র প্রশ্ন করব যে আপনারা প্লিজ কমেন্টস বক্সে কমেন্টস করবেন আপনাদের প্রিয় খেলা কি, কতজন মানুষ কোন খেলাটাকে পছন্দ করে। আর একটা জিনিস কমেন্টস করবেন, সেটা হচ্ছে এই গণিতের মজার পরে অন্তত 50 জন মানুষ কমেন্টস করবেন গণিতের যে মজাটা আমরা দেখাবো এখন সেটা। যদি কোনো ক্লাসে 50 জন শিক্ষার্থী থাকে তবে তাদের যে কোনো 2 জনের জন্মদিন একই দিনে হবে তার সম্ভাবনা 97%। অর্থাৎ এখন যদি এর কমেন্টস বক্সে 50 জন কমেন্টস করে তাদের জন্মদিনটা কমেন্টস করলে আমি বুঝতে পারবো যে কোন 2 জন শিক্ষার্থী আছে যাদের জন্মদিন একই দিনে। সো প্লিজ তোমরা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্টস করবে, যাতে করে আমিও এটার সত্যতাটা যাচাই করতে পারি, যেটা আমি শিখেছি চমক ভাইয়ার কাছ থেকে। চমক ভাইয়া কাছ থেকে এটা শিখেছিলাম। সো এটা ছিল গণিতের মজা। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। ফ্রেন্ডদেরকেও নিজে শুধুমাত্র এ প্লাস পেলে হবে না, বন্ধুদেরকেও একটা বন্ধু এগিয়ে নিয়ে যেতে হবে আলটিমেটলি, যাতে দেশটা এগিয়ে যায়। সো এই বলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অলওয়েজ সাথে থাকতে বেল বাটনটি হিট করুন।